প্রকৃতি ও মানুষের মনের মধ্যে সমন্বয়ে কিছু জাদুকরী মুহূর্ত বুনে যা হৃদয়ে গেঁথে থাকে। এবং যদি একটি সবুজ তৃণভূমি, আকাশ, উঁচু গাছ, ঝরঝরে নদী, সূর্যলাগিত ব্যাকড্রপ বা ঘূর্ণায়মান পাহাড়ের দৃষ্টিভঙ্গি দেখায়, তবে আপনার আভ্যন্তরীণ প্রকৃতি প্রেমিক মুক্ত হবে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের 10টি সেরা প্রকৃতির স্থান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, ফুলের উপত্যকা উত্তরাখণ্ড। আপনি কি কল্পনা করতে পারেন ফুলের প্রাণবন্ত রঙে আচ্ছাদিত একটি বিস্তৃত জমি? আমরা এটা শুধু রূপকথার গল্পেই দেখি, তাই না? কিন্তু আপনাকে অবহিত করার জন্য ভারত উত্তরাখণ্ডে একটি ফুলের উপত্যকা নিয়ে গর্ব করে যা স্বর্গের পাশে। প্রশ্ন ছাড়াই ভারতের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক আকর্ষণগুলির মধ্যে একটি। এই ইথারিয়াল উপত্যকাটি নন্দা দেবী বায়োস্ফিয়ারে অবস্থিত। ভারতের এই প্রকৃতির আশীর্বাদপূর্ণ স্থানটি ঔষধি গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্ভিদের আশীর্বাদপূর্ণ। স্থানীয় বিশ্বাস অনুসারে ফুলের উপত্যকায় ভগবান হনুমানের সাথে একটি সংযোগ রয়েছে, যার কারণে এটি স্থানীয়দের জন্য আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ। ভ্যালি অফ ফ্লাওয়ার দেখার সেরা সময় জুলাই এবং সেপ্টেম্বরে। ফুলের উপত্যকা সম্পূর্ণরূপে মন ফুকানো দেখায়। এই উপত্যকার চারিপাশে হাঁটার সময় আপনি যদি একটি কস্তুরি হরিণ, বাদামি ভালুক, তুষার চিতা বা নীল ভেড়ার মুখোমুখি হন, তবে অবাক হবেন না। দুই, লোকটাক লেক মণিপুর। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদগুলির মধ্যে একটি মণিপুরের লোকটাক হ্রদ। যে কেউ হ্রদের নির্মলতা এবং প্রশান্তি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই দেখতে হবে। মণিপুরের সুন্দর রাজ্যে অবস্থিত এটি ভারতের সেরা প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। লোকটাক হ্রদ পরিদর্শন প্রকৃতিপ্রেমীদের জন্য একটি অনন্য ভ্রমণ অভিজ্ঞতা, কারণ এটি সমগ্র বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ। এটি ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ যা ভাসমান ভূমিষীদের জন্য বিখ্যাত, যা প্রাকৃতিক প্রাচুর্য এবং স্বতন্ত্রতার একটি প্রাণবন্ত ছবি আঁকে। লোকটাক লেক দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের অনস্বীকার্য সৌন্দর্য উপভোগ করার সেরা সময়। তিন, লোনার হ্রদ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত লোনার হ্রদ, যা লোনার ক্রেটার নামে পরিচিত, এটি বিশ্বের প্রাচীনতম উল্কা গর্ত, যা সবচেয়ে বড় বোসাল্টিক শিলাগর্তও হতে পারে। এটির গভীরতা 148 মিটার এবং প্রায় 1832 মিটার লম্বা। ভারতের সবচেয়ে মনোরম প্রাকৃতিক পর্যটন স্থানগুলির মধ্যে একটি হিসাবে গণ্য। হ্রদের অন্যান্য বাস্তুতন্ত্র আপনার অবিশ্বাস্য বলে মনে হবে। লোনার হ্রদ দেখার সময় নভেম্বর থেকে জানুয়ারি। চার, গুরুডংমার লেক সিকিম। তুষার ঢাকা পর্বত এবং হিমবাহ দ্বারা বেষ্টিত সিকিমের গুরুডংমার লেক হ্রদটি চিকন এবং বরফের জলের সাথে শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত, যার নিরাময় বৈশিষ্ট্য রয়েছে। তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু রিনপোচের নামে নামকরণ করা হয়েছে। এই আদিম হ্রদটি বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের দ্বারা পবিত্র বলে মনে করা হয়। সিকিমের কুমারী কম অন্বেষণ করা আকর্ষণগুলির মধ্যে একটি। গুরুডংমার হ্রদ পরিদর্শন করা হলো ধর্মীয় দিকগুলি, প্রাকৃতিক সৌন্দর্য এবং একই সাথে স্থায়ী ট্রেকগুলি অন্বেষণ করা। তিব্বত সীমান্তের কাছাকাছি 5425 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটি। গুরুডংমার লেক দেখার সেরা সময় নভেম্বর থেকে জুন। পাঁচ, তুষার উপত্যকা কাশ্মীর। ভারতের সেরা প্রাকৃতিক স্থানগুলির কথা বলার সময় আমরা কীভাবে কাশ্মীরকে উপেক্ষা করতে পারি? পৃথিবীর এই প্রাকৃতিক স্বর্গ ভারতের প্রকৃতিপ্রেমীদের জন্য অন্যতম সেরা জায়গা। কারাকোরাম রেঞ্জ এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে বিস্তৃত কাশ্মীর একটি চিরন্তন সুন্দর জায়গা, যেখানে অফার করার মতো অনেক কিছু রয়েছে। দর্শনীয় স্থানগুলি থেকে শুরু করে এর আদিম সৌন্দর্যের প্রশংসা করা এবং দুঃসাহসিক কার্যকলাপে অংশ নেওয়া পর্যন্ত, ভারতের এই জায়গাটি প্রকৃতির কোলে ঢোকার জন্য একটি চূড়ান্ত পছন্দ। কাশ্মীর ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কারণ শীতকালে উপত্যকাটি একটি চাক্ষুষ আনন্দ। ছয়, ইউমাথাং উপত্যকা সিকিম। ইউমাথাং ভ্যালির উল্লেখ ছাড়া ভারতের সেরা প্রকৃতির স্থানগুলির তালিকা অসম্পূর্ণ হবে, কারণ এই উপত্যকায় প্রকৃতি বিস্ময়কর। নদীর শান্ত পরিবেশ, সমগ্র ল্যান্ডস্কেপ জুড়ে লক্ষ লক্ষ ফুল এবং অবশ্যই পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনাকে আপনার হৃৎস্পন্দন এড়িয়ে যেতে বাধ্য করবে। ভারতে ফটোগ্রাফির জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি। সিকিমের এই শ্বাসরুদ্ধকর সুন্দর উপত্যকায় আপনি আপনার ছবির জন্য একটি চুয়াল ড্রপিং ব্যাকড্রপ পাবেন। ইউমাথাং ভ্যালি দেখার সেরা সময় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। সাত, নুব্রা ভ্যালি লাদাখ। এই অঞ্চলটি লাদাখ উপত্যকার উত্তর পূর্ব অংশ দখল করে এবং প্রায়শই এটিকে ফুলের উপত্যকা বলা হয়। লাদাখের নুব্রা উপত্যকা বরফে ঢাকা পর্বতশ্রেণী, ব্যাকটিয়ান উট এবং বিস্তৃত বাগানের মোহান্বিত দৃশ্যের জন্য বিখ্যাত। ক্লোস্টার, বালির ঢিলা এবং একটি পরিত্যক্ত প্রাসাদ,
নুবরা উপত্যকার শীর্ষ আকর্ষণগুলির মধ্যে রয়েছে, যা ভারতের সেরা প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। প্রকৃতির গৌরব থেকে উটের সাফারি, পানামিক গ্রামের মনোরম দৃশ্য এবং সামস্টার্লিং মনাস্ট্রি পরিদর্শন, নুবরা উপত্যকায় ভ্রমণ সত্যি একটি স্মরণীয় অভিজ্ঞতা। 8. খাজিয়ার হিমাচল প্রদেশ। আপনি কি কল্পনা করতে পারেন ভারতের সুইজারল্যান্ড নাকি তার সৌন্দর্যের চেয়েও ভালো? আপনাকে বিশ্বাস করানোর জন্য অবশ্যই হিমাচল প্রদেশের খাজিয়ার দেখাতে হবে। ভারতের মিনি সুইজারল্যান্ড শুধুমাত্র তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, কিন্তু ভারতের সেরা 10টি প্রাকৃতিক স্থানের তালিকায় রয়েছে। তুষার আবৃত হিমালয়ের চূড়ার চমৎকার দৃশ্য প্রস্তাব ছাড়াও খাজিয়ার বিস্তৃত তৃণভূমি এবং প্রচুর বনের কারণে পর্যটকদের কাছে এটি জনপ্রিয় গন্তব্য। খাজিয়ার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে কলতপ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ডাল লেক। খাজিয়ার দেখার সেরা সময় মার্চ থেকে অক্টোবর। 9. দুধসাগর জলপ্রপাত গোয়া। জলপ্রপাত ভালোবাসেন এমন সমস্ত লোকেদের জন্য গোয়ায় দুধসাগর জলপ্রপাত আপনাকে বিস্ময়ে ছেড়ে দেবে। আপনি যদি প্রকৃতির মহিমা দেখতে চান তাহলে এই জলপ্রপাতটি একবার ঘুরে আসুন। গোয়ার ভগবান মহাবীর অভয়ারণ্যে সুন্দরভাবে ক্যাসকেডিং এই 4 স্তর বিশিষ্ট জলপ্রপাতটি প্রকৃতিপ্রেমীদের একটি স্বর্গ। আশ্চর্যের কিছু নেই যে হাইকার এবং ট্রেকাররা এটিকে তাদের প্রিয় হিসাবে বুকমার, কারণ এই মনোমুগ্ধকর জায়গায় পৌঁছানোর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন। বন দ্বারা আচ্ছাদিত এলাকাটি বিভিন্ন বন্যপ্রাণী দেখার জন্য স্বর্গ। দুধসাগর দেখার সেরা সময় নভেম্বরের মাঝামাঝি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি। 10. শিলং মেঘালয়। আপনি কি জানেন ভারতে প্রতি বছর নিজস্ব চেরি ব্লমস উৎসব আয়োজন করে? বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এই অনুষ্ঠানে আসেন। ভারতের প্রকৃতি পর্যটন স্থানগুলির ক্ষেত্রে উত্তর পূর্বের এই স্থানটি শীর্ষ সুপারিশগুলির মধ্যে একটি। প্রাচ্যের স্কটল্যান্ড হিসাবে উপাধি, মেঘালয়ের রাজধানী শহরটি পুরনো বিশ্বের আকর্ষণ এবং তাজা সারাংশের একটি নিখুঁত মিশ্রণ। ঘূর্ণায়মান পাহাড়, সবুজ তৃণভূমি, জলপ্রপাত, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, অত্যাশ্চর্য জাদুঘর, শিলং নিঃসন্দেহে ভারতের সেরা প্রকৃতির জায়গাগুলির মধ্যে একটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।